Hello viewers! ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আমি আগের দিন একটু ব্যস্ততা থাকার জন্য প্র্যাকটিস সেট দিতে পারিনি তো আজকে আবার প্রতিদিনের ন্যায় প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়ে গিয়েছি তো বন্ধুরা আজকে বাইশ নম্বর সেট নিয়ে আলোচনা করবো ইতিমধ্যেই আমি পশ্চিমবঙ্গ পুলিশের যে মেন এক্সাম হবে সেখানে আমি একুশটা সেট দিয়ে দিয়েছি তো আজকে বাইশ নম্বর সেট নিয়ে আলোচনা করার পূর্বে প্রতিদিনের ন্যায় আজকে যে কথাটা বলে তোমাদের ভিডিওটি শুরু করবো সেটি হল দেখো ডাব্লিউ পুলিশ কনস্টেবল মেন এক্সামে যে হবে তার কোয়েশ্চেন প্যাটার্নটা কী রয়েছে দেখো এক্সাম টাইপ হবে সম্পূর্ণভাবে সি কিউ আর যে এক্সামটা হবে সেটা অফলাইনে হবে সম্পূর্ণভাবে অনলাইনে কোনো এক্সাম হবে না এটা তোমরা জেনে রাখো আর তোমরা কী ভাষায় ইংরেজি মানে এক্সাম দিতে পারবে বেঙ্গলি বা নেপালি ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে আর কী কী সাবজেক্ট রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে রয়েছে পঁচিশ ইংলিশ থেকে রয়েছে পঁচিশ ম্যাথামেটিক্স থেকে রয়েছে কুড়ি রিজনিং অ্যান্ড লজিক্যাল নালিস থেকে রয়েছে পনেরো তো টোটাল এত টোটাল হলো তোমার এইট্টি ফাইভ নাম্বারের পরীক্ষা অর্থাৎ টোটাল মার্কস আর টোটাল টাইম পাবে যেটা হচ্ছে এক ঘন্টা তো পঁচাশি নম্বর এক্সামে তুমি টাইম পাবে কত এক ঘন্টা তো এক ঘন্টার মধ্যে তোমার এক্সাম দিতে হবে আর যে পনেরো নাম্বারটা রয়েছে সেই পনেরো নাম্বারটা হবে ইন্টারভিউর জন্য তোমাদের রাখা হবে অর্থাৎ মেন এক্সামে যদি তোমরা পচাশের মধ্যে তোমরা যদি কমসে কম মিনিমাম যদি তোমরা ষাটের উপরে পেয়ে যাও ষাট বা পঁয়ষট্টি পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমার যদি ষাট প্লাস নাম্বার থাকো তো সেই ক্ষেত্রে তুমি যদি পনেরোর মধ্যে যে তোমাদের যে তোমাদের ইন্টারভিউ হবে সেখানে যদি দুই বা তিন বা একও পাও খুব খারাপ হয় সেই ক্ষেত্রে তুমি যদি একও পাও একষট্টি তো তোমরা সেখানে কোয়ালিফাই করে যাবে তো তোমরা মেন এক্সামের জন্য প্রতিনিয়ত পড়াশুনো করো এবং আমি যে প্র্যাকটিস সেট দিগুলো দিচ্ছি সেগুলো ফলো তো অনেকের ফিজিক্যাল হয়নি তো তারা অনেকে কোশ্চেন যদি তাদের কোনো ফিজিক্যাল হয়নি তো মেন এক্সামের নেব হ্যাঁ দেখো ফিজিক্যালে তোমাদের যদি তোমাদের একটা আইডিয়া থাকতে পারে যে ফিজিক্যালে পাস করে যাবো কারণ ফিজিক্যালে নর্মালি তোমার দৌড় থাকে তো সেই ক্ষেত্রে তোমরা যদি সেটা রানটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তো ঠিক টাইমের মধ্যে সেই ক্ষেত্রে তোমরা মেন এক্সামের জন্য কোয়ালিফাই হবে তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো ফিজিক্যালের পাশাপাশি মেন এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে শুরু করো তো একুশটা সেট দিয়েছি একুশটা সেট তোমরা প্রত্যেকটা সেটগুলো দেখো এবং তার ভিডিও এই যারা এখন যদি না দেখে আছো তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে আমি এই প্লে লিঙ্ক দিয়ে দেবো যেখানে তোমার পেয়ে যাবে ডাব্লিউ বিপি মেন এক্সাম প্র্যাকটিস সেট পাশ একটা একটা লিঙ্ক পাবে শুধুমাত্র সেই লিঙ্কে ক্লিক করলে তোমার একুশটা ভিডিও তোমাদের সামনে হাজির হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা সেখান থেকে দেখে নেবে যাই হোক দেখো আজকে বাইশ নম্বর সেট নিয়ে আলোচনা করবো তো বাইশ নম্বর সেটে আজকে কী কী কোশ্চেন রয়েছে দেখো ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রথম স্বাধীন মহিলা পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো অপশনগুলো দেখেন ইন্দ্রা নুই অর্চনা ভার্গাভ তুলসী মুন্ডা ঝুলন গোস্বামী তো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের স্বাধীন মহিলা পরিচালক হিসাবে সর্বপ্রথম যাকে নিযুক্ত করা হয়েছে তার নাম হলো কি ইন্দ্রা নুই তো ইন্দ্রা নুই হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ নেক্সট কোশ্চেন চলে যাব নেক্সট কোশ্চেন আজকে কি আছে অত্যন্ত ক্ষুদ্র সময় অন্তর যার দ্বারা তোমার যে যার দ্বারা যে তোমার পরিমাপ করা হয় অর্থাৎ দেখো অত্যন্ত ক্ষুদ্র সময় অন্তর যার দ্বারা পরিমাপ করা হয় সেটি কি দ্বারা পরিমাপ করা হয় অর্থাৎ সেটিকে কী বলে মানে যে যারা মানে দেখো সব থেকে কম সময় হয়তো দেখো মিলি সেকেন্ড যেটাকে বলে তো সেই সময়টাকে যে পরিমাপ করা হয় সেই সময়টাকে পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয় এর মধ্যে হোয়াইট ডর্ফ কোয়ার্টার ছলক অ্যাডমিক ক্লক পালসার তো সঠিক উত্তর যাবে কি অ্যাডমিক ক্লক হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকের নেক্সট কোয়েশ্চেন কি আছে ভারতীয় রেলপথের ব্রড গ্যাচের লাইনের প্রস্থগত পনেরোশো এমএম ষোলোশো ছিয়াত্তর এমএম আটশো বাষট্টি এম এম সাতশো বাষট্টি এম এম তো সঠিক উত্তর হয়ে যাবে ষোলোশো ছিয়াত্তর এম এম হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব দেখো নেক্সট কোশ্চেন কি আছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত তো অপশানগুলি দেখে না প্যারিস লন্ডন লিওন জেনেভা তো সঠিক উত্তর হয়ে যাবে কি লিওন হলো তোমার ইন্টারপোলের সদর দপ্তর তো এর মধ্যে জানো লিওনে তোমার ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট দেখো তোমাদের ইংরেজি টপিক নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি দেখো প্রতিদিন তোমাদের আমি অ্যানালাইসিস করে দিচ্ছি মূল টপিকগুলোর উপরে তো আজকে দেখো আজকেও তোমাদের প্রতিদিন আজকে বলে দিচ্ছি যারা ভিডিওটি প্রথম দেখছো তাদের অবশ্যই এই ছোট্ট ছোট্ট যে ট্রিপসগুলো ইংলিশের প্রতি দেবো যে ইংলিশের টপিকের উপরে সেগুলো তোমাদের আশা করি অবশ্যই কাজে লাগবে দেখো প্রথমত নাউন প্রোনাউন থেকে কোশ্চেন আসবে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসবে ন্যারেশান চেঞ্জ থেকে প্রশ্ন আসবে ডিগ্রি চেঞ্জ থেকে প্রশ্ন আসবে তো এছাড়াও যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে আর্টিকেল প্রিপোজিশান থেকে প্রশ্ন আসবে একটু টাইপিংটা মিস্টেক হয়েছে তারপর দেখো ট্রু ট্রুফলস থেকে প্রশ্ন আসবে অপোজিট ওয়ার্ড থেকে প্রশ্ন আসবে সিমিলার ওয়ার্ড থেকে প্রশ্ন আসতে পারে ভারবে থার্ড ফর্ম থেকে শুধু প্রিপারেশন কারেন্ট অ্যান্ড রাইট ওয়ার্ড থেকে প্রশ্ন আসতে পারে মোটামুটি যে মেন টপিক তোমাদের আমি এগারোটা উল্লেখ করে দিয়েছি ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের ইংলিশের এই টপিকের উপর আসবে তো এই টপিকগুলো যদি তোমরা দেখো নাইন টেনের সিলেবাস যদি তোমরা ফলো করো নাইন টেনের যদি গ্রামারগুলো যদি তোমরা ফলো করতে পারো সেই ক্ষেত্রে তোমরা ইংলিশের যে পঁচিশ মার্কস রয়েছে তো সেখান থেকে তোমরা মোটামোটি এই চ্যাপ্টার যেগুলো আমি বলে দিলাম সেখান থেকে তোমরা সতেরো কি আঠেরো এমনকি কুড়ি থেকে বাইশ নম্বর তোমরা কমন পেয়ে যাবে এগুলো থেকে যে টপিকগুলো আমি তোমাদের উল্লেখ করে দিলাম তো যাই হোক দেখো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোয়েশ্চেন কি আছে সংবিধান অনুযায়ী কোন রাজ্যের রাজ্যপাল কার দ্বারা অপসারিত হয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তো বন্ধুরা রাষ্ট্রপতি তোমার রাজ্যপালকে অপসারিত করতে পারেন এর মধ্যে আর কেউই পারেন না এর মধ্যে তো রাষ্ট্রপতি হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে এব কঠিন অবস্থা থেকে গ্যাসী অবস্থা রূপান্তরের পদ্ধতিকে কী বলে বাষ্পীভবন ঊর্ধ্বপাতন ঘনীভবন ভবন সঠিক উত্তর থেকে হলো তোমার সঠিক উত্তর কঠিন অবস্থা থেকে গ্যাসি অবস্থা রূপান্তরকে বলায় অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব দেখো আজকের নেক্সট কোশ্চেন কি আছে উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় লেবার থার্মোমিটার এনার্জি থার্মোমিটার ফরথ থার্মোমিটার পাইরোমিটার তো পায়রো থার্মোমিটার দিয়ে তোমার উচ্চ তাপমাত্রা অর্থাৎ যেখানে তোমার তাপমাত্রা একটু বেশি অনেকটাই বেশি তো সেই ক্ষেত্রে তোমার পাইরোমিটার দ্বারা তোমার উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে তারপরে দিবস থেকে কোশ্চেন দিয়েছি কি প্রশ্ন রয়েছে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় তো অপশানগুলো একবার দেখে নাও পনেরোই অক্টোবর উনিশে অক্টোবর বারোই অক্টোবর ষোলোই অক্টোবর তো সঠিক উত্তরে যাবে কি ষোলোই অক্টোবর তোমার বিশ্ব খাদ্য দিবস পালিত হয় অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তোমাদের একটু রিজনিং নিয়ে আমি ডিসকাস করে দিচ্ছি দেখো রিজনিং নিয়ে কী কী প্রশ্ন আসতে পারে নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসতে পারে ভেনচিত্র থেকে আসতে পারে সিদ্ধান্ত বিবৃতি থেকে আসতে পারে পারিবারিক সম্পর্ক নির্ণয় থেকে আসতে পারে কাউন্টিং থেকে আসতে পারে ঘড়ি সম্বন্ধীয় অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আসতে পারে মোটামুটি এইগুলো থেকেই রিজনিং থেকে তোমার বেশি প্রশ্ন আসবে এইগুলো থেকে বিশেষ করে ভেনচিত্র চ্যাপ্টারটা সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টারটা নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা এই তিনটে চ্যাপ্টার তোমরা বিশেষ করে ভালো করে করবে এগুলো থেকে মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পেয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন রঙস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত দেখো এর মধ্যে দেখো বিভিন্ন কাপ সেই কাপগুলো কিসের সঙ্গে যুক্ত বিভিন্ন প্লেয়ার কীসের সঙ্গে যুক্ত তারপর বিভিন্ন ধরনের নাম খুবই আর্টিস্টের নাম সে তারা কোন মানে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তারপর বিভিন্ন দেশের নৃত্য সম্বন্ধীয় নানা রকম প্রশ্ন এই ধরনের যে টপিকগুলো তোমাদের আমি বলছি তো এই যে টপিকগুলো থেকে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নগুলো এই ধরনের টপিকগুলো তোমরা একটু করে নেবে প্রতিনিয়ত আমি অ্যানালাইসিস করে দিই তো সেই ক্ষেত্রে আলাদা করে তোমরা একবার দেখে নেবে তো যাই হোক দেখো নেক্সট কোশ্চেন

আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয় তো অপশানগুলো দেখে না পাঁচই জুন ছয়ই এপ্রিল সাতই অক্টোবর নয়ই জানুয়ারি তো সঠিক উত্তর যাবে পাঁচই জুন তোমার আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো মার্কারি বিক্রিয়ায় কোন রোগ হয় দেখো এর মধ্যে শুধুমাত্র পারদের জন্য পারদে পারদ দায়ী কোন রোগের জন্য মিনামাটা ফ্লোরোসিস ব্ল্যাক ফুট ডিসিজ দাঁত তো সঠিক উত্তর মিনামাটা রোগের জন্য দায়ী হলো পারদ বা মার্কারি তো এটা তোমরা আশা করি জানো তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কী রয়েছে অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিচ্ছে দেখো অঙ্ক থেকে কী কী প্রশ্ন আসতে পারে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসতে পারে লসু থেকে আসতে পারে অনুপাত সমানুপাত সরল সুদ ও জটিল সুদ নল চৌবাচ্চা সময় ও দূরত্ব সময় ও কার্য শোধ এইগুলো থেকে মোটামুটি ম্যাক্সিমাম তোমাদের ম্যাথের টপিক এইগুলো এগুলো থেকেই তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চনে এগুলো থেকে আসবে তো তোমরা যারা উইক একটু অঙ্কের প্রতি দুর্বল তারা অবশ্যই টপিকগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাও সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে তো যাই হোক নেক্সট বন্ধুরা সঠিক উত্তরে হবে উনত্রিশে জুলাই তোমার ওয়ার্ল্ড টাইগার দিবস পালিত হয় অর্থাৎ বিশ্ব বাঘ দিবস পালিত হয় কবে উনত্রিশে জুলাই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা নেক্সট কোশ্চেন যেটি রয়েছে ইতালি ডেট্রয়েট কোন শহরকে বলা হয় এটা তোমরা একটু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অপশানগুলো তোমাদের দিয়ে দিলাম তাও মিলান তুরিন ঢাকা ও পাকিস্তান তো এটা তোমাদের অবশ্যই তোমরা একটু আমাদের জানাবে তাও তুমি সঠিক উত্তরটা তোমাদের দিয়ে দিলাম ইতালির ডেট বলা হয় তুরিনকে তুরিন হয়ে যাবে সঠিক উত্তর তো তোমরা এই যে প্রশ্নটা আমি বললাম এই প্রশ্নটা কারা কারা সঠিক গেস করতে পেরেছিলো তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে তো আরেকটা কথা এই ভিডিও যদি তোমরা পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং তোমরা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারলে তোমরা অবশ্যই নেক্সট ভিডিও যে তোমাদের পড়তে সেটা সুবিধা হবে আর প্রত্যেকটা ভিডিওর তোমাদের সুবিধার্থে আমি পিডিএফ দিয়ে দিয়েছি তো প্রত্যেকটা ভিডিও তোমরা ডেস্ক্রিপশনে গিয়ে পিডিএফগুলো সম্পূর্ণভাবে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারো কারণ দেখো পিডিএফগুলি যদি তোমরা ডাউনলোড করে না সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে পরবর্তীকালে যখন পড়বে আর বন্ধুরা আর একটা কথা প্রত্যেকটা ভিডিওর পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছি তার জন্য অবশ্যই আমাকে এই এই যে আই ডাব্লিউ বিপি মেন এক্সাম প্র্যাকটিস সেট বলে একটা লিঙ্ক পাবে এই ভিডিওর ডেসক্রিপশানে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে প্রিভিয়াস যে তোমার কুড়িটা প্লাস তোমার যে আমি ইতিমধ্যেই প্রায় তোমাদের সেট দিয়ে দিয়েছি একুশটা তো একুশটা সেটের ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে প্রত্যেকটা ভিডিওর পিডিএফ তোমরা বিনা ডাউনলোড করুন যাতে তোমাদের পরবর্তীকালে পড়তে সুবিধা হয় আমি প্রতিনিয়ত যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি সেগুলো যদি তোমরা প্রতিনিয়ত ফলো করতে পারো এবং আমি যে ইম্পর্টেন্ট টিপসগুলো ভিডিওর মাঝে দিই সেগুলো যদি তোমরা ফলো করো সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে মেন এক্সামে যারা যারা তোমরা কোয়ালিফাই করবে তারা তো অনেকটাই তোমরা চাকরির প্রায় কাছাকাছি চলে আসবে দোরগোড়ায় চলে আসবে চাকরির সেই ক্ষেত্রে তোমার অবশ্যই আমাকে প্রতিনিয়ত ফলো করা প্রায় বাইশটা সেট আমি দিয়ে দিয়েছি ইতিমধ্যে আমি কন্টিনিউ সেট দেওয়ার চেষ্টা করব যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমার প্রতিনিয়ত আমাকে ফলো করো এবং পিডিএফ ডাউনলোড করে নাও আর যদি কোনো কোশ্চেন থাকে এডুকেশনাল কোশ্চেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো ফেসবুক পেজের লিঙ্ক এছাড়া ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে সরাসরি এই কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর অবশ্যই এই ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক করে দেবে আর যারা প্রতিনিয়ত আমাকে লাইক করো তাই তো অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো সঙ্গে একটু শেয়ার করে দেবে আগামী দিনে যাদের মেন এক্সাম দেবে কনস্টেবলের তো তাদের সঙ্গে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে নয়তো তারা জানতে পারবে না যে আমার চ্যানেলে এরকম এডুকেশনাল তোমার যে ডাব্লিউ বি মেন এক্সাম প্রতিনিয়ত প্র্যাকটিসের দেওয়া তার জন্য অবশ্যই তোমাদেরকে যে রিকোয়েস্ট করবে একটুখানি শেয়ার করে দেবে তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই যেন আমার চ্যানেল নতুন ওই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্টটি প্রেস করে নেবে এবং ভিডিও আর একবার রিপিট করে দিচ্ছি প্রত্যেকটা ভিডিও পিডিএফ তোমরা প্রত্যেকটা ভিডিও ডিস্ট ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে যেমন এই ভিডিওটার ডিসক্রিপ এই ডিসক্রিপশন এই ভিডিওটার পিডিএফ এবং অন্যান্য ভিডিওর ডিসক্রিপশনে অন্যান্য ভিডিওর পিডিএফ প্রত্যেকটা ভিডিওর পিডিএফ প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে সো বন্ধুরা অবশ্যই তোমরা ডাউনলোড করে নিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ